আমরা এবার কথা বলবো ট্রিগার ফিঙ্গার নিয়ে। ট্রিগার ফিঙ্গার হচ্ছে যে আমাদের যে আঙ্গুলগুলো রয়েছে, আমাদের পাঁচটা হাতে আঙ্গুল আছে, দশটা, পাঁচটা, পাঁচটা, দশটা। এই আঙ্গুলের মধ্যে যে কোনো একটিতে হতে পারে বা সবগুলোতে হতে পারে, কি হয় সেটি একটা দেখায় আপনাদের। ট্রিগার কথাটা আসছে বন্দুকের ট্রিগার থেকে। এই আমি মুক্তিযোদ্ধা ছিলাম, তো ট্রিগার টিপে আমরা মানে ট্রেনিং করেছি, যুদ্ধ করেছি পাকিস্তান আর্মিদের বিরুদ্ধে, রাইফেল নিয়ে, এলএমজি নিয়ে। এই ট্রিগারেরই সব কাম, ট্রিগারটাই হচ্ছে আসল। তো এই যে ট্রিগার, যেমন এই ট্রিগার ট্রিগারিং হয়ে গেল, এই মধ্য আঙুলটা বেশি হয়, তারপরে আর সোজা হচ্ছে না, এই যে আটকে যাচ্ছে, এই আটকানোটাই হলো ট্রিগারিং বলা হয়। ট্রিগার ইফেক্ট মানে আর ও ট্রিগার টিপা পরে আর সোজা হলো, এই আটকে গেল, আটকে গেল, আর সোজা হয় না, ও ব্যথা 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 ব্যথা, তারপরে সোজা করতে হয়। সুতরাং এগুলো একটা আঙুলে হতে পারে, আবার দেখা গেলো সবগুলো আঙুলে হচ্ছে। থাম্পে হতে পারে, থাম্পকে বলা হয় যে ট্রিগার থাম্প, থাম্পে হতে পারে। এখানে চিনবো কী করে? থাম্পে হলে এই জায়গাতে দেখবো যে একদম নিচে যে ক্রিজ একটা রয়েছে, এই যেখানে ক্রিজ দেখা যায়, এখানে টিপলে একটা দানা মতো মনে হবে, একটা কালাইয়ের দানা, এই আঙুলের মধ্যেও এখানে কিন্তু আটকাবে, কিন্তু বেসিক্যালি ব্যথাটা হবে তার আঙুলের নিচের দিকে। এই আমাদের তালুর থেকে একটু দূরে, আঙুল থেকে একটু নিচে ব্যথাটা হবে। এই যে এখানে হচ্ছে, আমারও এখানে ব্যথা হচ্ছে, আমার তো এই আঙুলটা বাঁকায় হয়ে গেছে ট্রিগার হয়ে। এই যে এখানে এই এই আঙুলটা, এই যে এই যে আমার খুব ভালো কাজ করতে পারতেছে না, এখানে ট্রিগার হয়ে আছে সে, কিন্তু আমি এক্সারসাইজ করে 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 ভালো রাখতেছি। তো এইখানে যে ট্রিগার, এখানে, 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 সাধারণত এই তিনটা আঙুল বেশি হয়, আর এখানে তার থাম্বে হয়। এইভাবে আমাদের ট্রিগার থাম বা ট্রিগার ফিঙ্গার হতে পারে। এখন এই ট্রিগার ফিঙ্গারের চিকিৎসা হচ্ছে যে প্রথমে আপনি সব সময়, আমি একবার গল্প বলে রাখি, আমি মালয়েশিয়ায় গেছি বছর দশেক আগে একটা কনফারেন্সে, হোটেল বা হিলটনে আমাদের থাকার ব্যবস্থা করেছে তারাই। সেখানে মিটিং শুরু হলে দেখি যে আমাদের সবাই রে টেবিলের মধ্যে একটা করে বল দিয়ে গেছে। তা আমি তো অবাকেরই, বলটা কেন? তো আমি বলটা থাক প্রথম দিন ধরলাম না, পরের দিনে ধরে ধরে একটু দেখলাম, চিপা টিপাইলাম, পরের দিন আমি জিজ্ঞেস করলাম যে অনেক বল দেখে অনেকে নিয়ে গেছে, এখন তাহলে আমি তো নিলাম না, তো জিজ্ঞেস করলাম যে বলটা দিয়েছে কেন আমাদের জন্য? বলছে হ্যাঁ, তোমরা বলটা নিয়ে যাও, বলটা নিয়ে বাসায় যেয়ে বলটা চিপতে হবে, তুমি ঘরে যেয়ে রুমে যেয়ে বল চিপবা, তোমার হাতে মানে ট্রিগার থাম্প ট্রিগার ফিঙ্গার হবে না। সেজন্য এটা দেওয়া হয় এবং হাতকে শক্তিশালী মজবুত রাখার জন্য এই বলগুলো দেওয়া হয়। তো আমি মজার জিনিস একটা চিন্তা করলাম যে তারা আমাদের জন্য, তারা ওই হোটেলের মানে কনফারেন্স রুমেও বল রেখে দিচ্ছে টেবিলের মধ্যে একটা একটা করে সববার জন্য। তো এই যে বল চিপলে বারবার করে, কাপড় চিপলে, গামছা চিপলে, যেটা আমি বলে থাকি গামছা চিপলে আপনার এই ট্রিগারিংটা থেকে রক্ষা পাওয়া যাবে। যদি হয়েও যায়, যেমন আমারই হয়ে গেছে, সেখানে ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন দিয়ে লোকাল ইঞ্জেকশন, আবারও একটু আমাদের ওই স্টেরয়েড, তার সঙ্গে লোকাল অ্যানালজেসিক দিয়ে আমরা বলি যে ওই সুই নিডলটা দিয়ে কুটকুট কুটকুট করে যে জায়গাটা শক্ত হয়ে যায়, কারণ এখান দিয়ে আমরা বলি ওপেনিং হয়, ওইখান দিয়ে কিন্তু রগটা ভিতরে ঢুকতেছে, আমাদের এই রগগুলো, এই যে রগগুলো ওরা এখানে আটকাচ্ছে। তো এখানে যেখানে ওপেনিংটা হয় দরজার মুখটার মধ্যে, এরা একটা একটু কনস্ট্রিক্ট করে ফেলে, একটু টাইট করে ফেলে। সুতরাং ওকে যদি ওই নিডল দিয়ে 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 ঘুতে ঘুতে রিলিজ করে দেওয়া হয়, এটিও আমি দেখেছি আমেরিকান এক এক আমেরিকান সিনসিনাটি ইউনিভার্সিটির প্রফেসর, উনি উনি হেড চেয়ারম্যান, উনি একটা প্রেজেন্ট করলেন আমেরিকাতে একটা পেপারে, হ্যান্ড সার্জারি কনফারেন্সে, তাদের সেখানে উনি দেখালেন একদম ভিডিও করে এভাবে আঙুল টিপ টিপে মানে নিডল, ফাইন নিডল দিয়ে টুক 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 করে টিপে 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 ওগুলো কেটে দিলে আরও আঙুলটা ফ্রি হয়। লোকাল তো পেয়ে গেছে, কাজে ব্যথা নেই, লোকাল দিয়ে স্টেরয়েড দেওয়া হয়ে গেছে। এখন আমি এভাবে খুটখুট করে ওই নডিউলটা ভেঙে দিলাম, যে গুটলিটা আছে গুটলিটাকে ভেঙে দিলাম, তারপরে আর ওটা হয় না। এবং এটা আপনাকে কন্টিনিউয়াস কিন্তু এরপরে ব্যায়াম করে 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 যেতে হবে। টুকটাক ওষুধ খেতে পারেন, না খেলে কোনো যায় আসে না, কিন্তু যত ভারী কাজ করবেন, যত বেশি কাপড় চিপবেন, যত বেশি তোলা বল চিপবেন, গামছা চিপবেন, তোয়ালা চিপবেন, জামা চিপবেন, তত আপনার জন্য মঙ্গল হবে এবং ভালো থাকবেন। এবং এইভাবেই আপনি আপনার ডাক্তারের পিছনে ঘুরে লাভ নাই, নিজের দিকে চেষ্টা করুন এবং ভালো থাকতে পারবেন।